আজ 24শে অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিভিএম 58তম ব্যাচের ইন্টার্নশিপ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ডক্টর আব্দুল আওয়ালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, প্রক্টর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আরও উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইমরুল কায়েস রুবেল, সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার এসকেএফ। অনুষ্ঠানে ইন্টার্নশিপ কোঅর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বাহানুর রহমান। ইন্টার্নশিপ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর রুকসানা পারভিন। ইন্টার্নশিপ প্রোগ্রাম উপস্থাপন করেন ডক্টর কে এইচ এম নাজমুল হুসাইন নাজির।